এই ভিডিওতে আমরা আর্ক ম্যাপ ফাইল সেভ এবং এর সাথে রিলেটেড কিছু ব্যাপার দেখব। ধরেন এই যে আগের ভিডিও পর্যন্ত আমরা যে ফাইলটা করছি এটা যদি সেভ করতে চাই তাহলে কি যাব, ফাইলসে যাব, তারপর সেভে যাব। সেভে গিয়ে আমরা যে কোনো একটা লোকেশন সিলেক্ট করব, ধরেন আমরা এই যে চেঞ্জিং লেয়ার প্রপার্টিস এই ফোল্ডারে আমরা এটা সেভ করব। তারপর আমরা একটা ফাইলের নাম দেই, ধরেন এটা দিলাম সেভ নামে, এটা এই যে এবার সেভ করলাম। এরপর আমি একটা জিনিস দেখাতে চাই যে আপনি যদি কোনো ডাটার প্রপার্টিজে যান তাহলে দেখবেন এখানে এই যে সেভ ফাইল, এখানে দেখেন একটা সোর্স দেওয়া আছে ডি, তারপর এই যে চেঞ্জিং লেয়ার প্রপার্টিস বিডি ডাটা, তারপর বিডি এয়ারপোর্ট। আমরা যদি এই যে এই পর্যন্ত কপি করি যে এই বিডি ডাটা এই ফোল্ডারেই তো আছে এই বিডি এয়ারপোর্টটা, তো আমরা এই পর্যন্ত যদি কপি করে নেই, তারপর এখান থেকে এটা কেটে দিলাম, তারপর আমরা অ্যাড ডাটায় গিয়ে এখানে যদি এই সোর্সটা লিখি, ধরেন এই যে পেস্ট করলাম কপি করছি যেটা, তারপর যদি অ্যাড দিই দেখেন এই ফোল্ডারটা চলে আসছে যে বিডি ডাটা, এর মধ্যে দেখেন বিডি এয়ারপোর্ট আছে। এভাবেও আমরা ডাটা অ্যাড করতে পারি। এখন এইটা কেন শেখালাম, ধরেন আমি এটা কেটে দিলাম, তারপর এটা তো আমাদের সেভ আছে। এখন আমরা এই আর্ক ম্যাপ ফাইলটা কেটে দেই, এরপর এই যে বিডি ডাটা এখানে ছিল আমাদের এই যে চেঞ্জিং লেয়ার প্রপার্টিস, এর ভিতরে বিডি ডাটা আছে ডি ড্রাইভের, এই ডাটাটা আমরা একটা অন্য ফোল্ডারে নিয়ে যাই। ধরেন এখানে আমি নিউ ফোল্ডার খুললাম একটা, এখানে বিডি ডাটাটা নিয়ে গেলাম। এখন আমরা এই যদি এই যেটা সেভ করলাম সেভ লিখে এটা একটু অন করে দেখি কি অবস্থা দাঁড়ায়। দেখেন এখন কি হয়েছে, এই যে আমরা এখানে কিছুই দেখতে পাচ্ছি না, আর এই যে লেয়ার যেগুলো চেক মার্ক দেয় এগুলো দেখেন ব্লার হয়ে আছে। এটার কারণ কি, এই ডাটাটা যেই লোকেশনে ছিল এখন আর সেই লোকেশনে নাই, এই কারণে এগুলো ব্লার হয়ে গেছে। এখন এটা সলিউশন কি, আমরা এই যে ব্লার হয়ে আছে এখানে একটা ক্লিক করলে আনচেক হবে, তারপর যদি আবার ক্লিক করি তখন এ তার লোকেশন দেখিয়ে দিতে বলবে। আমরা এখানে যাই, এই নিউ ফোল্ডারে যাই, এখানে আমরা বিডি ডাটাটা পরে রাখছি, তারপর এই যে বিডি ডাটা এর ভিতরে ডাটাটা আছে, তো আমরা এই বিডি এয়ারপোর্ট চেক করলে আবার এই ডাটাটা চলে আসলো। এখন দেখেন আপনি আবার আগের মতো দেখতে পাচ্ছেন। এটা আবার আমরা একটু সেভ দিয়ে দেই, তাহলে এই ফাইল আবার যখন ওপেন করবেন তখন এইভাবেই ওপেন হবে। এখানে আমরা একটা ইম্পর্টেন্ট জিনিস শিখলাম, আমরা যদি যে সোর্স ফাইলগুলো নিয়ে কাজ করছি সেটা হতে পারে সেভ ফাইল, ওইগুলোর যদি আমরা লোকেশন চেঞ্জ করি তাহলে আর্ক ম্যাপে আর এই আমরা লেয়ারগুলো দেখতে পারবো না, তখন আবার আমাদের লোকেশন এইভাবে দেখিয়ে দিয়ে আমরা আবার এই আর্ক ম্যাপ ফাইলটা ব্যবহার উপযোগী করতে পারবো। এই গেল একটা ব্যাপার। তারপর আমরা যে সেভ করছিলাম সেটা সেভ হয়েছে আর্ক ম্যাপ 10.8-এ। এখন আমরা যদি 10.5 ইউজারদের এই 10.8 আর্ক ম্যাপ ফাইলটা দেই তাহলে সে কিন্তু ওপেন করতে পারবে না। তার জন্য কি করতে হবে, আমাদের যেতে হবে সেভ এ কপি এই অপশনটাই। তো সেভ এ কপিতে গিয়ে আমরা যদি এখানে ক্লিক করি তাহলে দেখেন এখানে অনেকগুলো অপশন আছে, আর্ক ম্যাপ 10.35, সাপোজ আমরা এটা 10.5-এ সেভ করলাম, এই যে সেভ অন এই নামই থাক, তারপরে এটা সেভ দিলাম। এরপর আমরা যদি এই ফোল্ডারে যাই দেখেন এখানে সেভ অন বলে আরেকটা আর্ক ম্যাপ ফাইল আছে, এটা আমরা 10.5-এ সেভ করছি। তার মানে কি, 10.5 ইউজাররা ওপেন করতে পারবে, এর বিলো ইউজার যারা 10.3 ইউজার যদি হয় সে ওপেন করতে পারবে না, বা 10.4 ইউজার তারা ওপেন করতে পারবে না, কিন্তু 10.5-এর যারা উপরের ইউজার লাইক ধরেন যারা 10.6 বা 10.7 বা 8 ইউজ করে তারা কিন্তু এটা সহজে ওপেন করতে পারবে। তাহলে আমরা ডাটা শেয়ারিংয়ের সময় এই ব্যাপারটা একটু মাথায় রাখব। এছাড়াও আমাদের আরেকটা লেসনও থাকবে ডাটা শেয়ারিং, সেখানে ডাটা শেয়ারিংয়ের আমরা ইনডেপথ শিখব যে কীভাবে আপনার ক্লায়েন্টকে আপনার আর্কজিএস ডাটা শেয়ার করবেন, সেগুলো আমরা তখন আরও ডিটেলস দেখে নেব। এখন আপাতত সেভটা ভালোভাবে শিখি। এরপর দেখেন সেভে সেভ অ্যাজ একটা অপশন আছে, এখানে যদি যাই আমাদের এক্সিস্টিং এটা সেভ নামে আছে, আমরা যদি অন্য নামে একটা সেভ করতে চাই, ধরেন সেভ ভার্সন 2 দিলাম,
তখন আমরা সেভ অ্যাজটা ইউজ করবো।